লোকের খরা বাহিরে মুরগি হাট বসছে ওটা লে লে কোনটা কত সে ধারটা আমাকে তুমি ভালোভাবে চিনে তোমাকে আমি চিনি একদম একদম এই যে ভাইবোকে জানি জিনিসটা খারাপ দিব নাই ভালো জিনিস ভালো কালার ভালো চার কিলো মতো হবে নাকি ৩৫০০ টাকা ৫,৫০০ টাকা দুটা ৫,৫০০ কিন্তু বড় সাইজ হবে ভালো হ্যাঁ ৪,৪.৫ কিলো হবে এখন কত হয় বাবু ওজন এটা পিওর দেশি একদম কাল থেকে কি দাম আছে গো দাদা আমার ঘরে হলে তোমার ঘরে আরো ১০-১৫ দিন টাইম লাগে যাবে কেন বলছি এখানে হলে যেটা করা হয়েছে ওটা ডিস্টার্ব হয়ে যাবে ঘরকে ঘর বদলালে তখন একটু মানে সময় লাগবে আমি তো কথা দিচ্ছি তুমি যাও এটার মুরগি বাচ্চা ফেমাস হবে ওইটা না হ্যাঁ একটা বড় ছাড়া আছে আমার একটাই ছাড়া আছে কিন্তু ঢালেছে এমন দৃষ্টি সব বিক্রি করে শেষ করে নিয়েছি এটার বাচ্চা মানে ছাড়িয়ে নিছে ছোট বাচ্চা আর একটাই বাচ্চা আছে তখন বলছি একে আর রাখি কমাতে বাচ্চা রাখতে পারছি না জানো তো দেওয়ার পরে একে বলছে দিন দেওয়া যাক এয়ার করা সঙ্গে গেছে এখন পাতি ছাড়া হলো কাজ হয়ে যাবে আচ্ছা বাড়িতে তাহলে কথা দাদা হ্যাঁ বাড়িতে কথা এই পড়ছিল ও আচ্ছা এগুলো সব অনেক পিক আপ হয় আর এগুলো তো একটু বড় সাইজ আছে না এগুলো তো দোসালিয়া টাইপের হবে না দেখছো না আচ্ছা বলছিলাম কি আপনার ফোন নম্বরটা আমাকে দিবেন তো আচ্ছা এটার কিরকম রেট রাখেছেন এটার কিরকম রেট আছে এটা দেখো এটা ২৫০০ কম দিব না আমি খোলা মেলা বলি ২৫০০ টাকা হ্যাঁ এইটা একটু কম হবে নাকি এটা ১০০০এর মধ্যে হবে ১০০০এর মধ্যে না দেখো
আর এইগুলা রেট কিরকম আছে কাকা এই 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 এটা 6500 এটা 7500 একই আছে এটা 6500 আর ওটা 7.5 এটা 7.5 হ্যাঁ ওটা না খাতরা মানুষ এটা খারাপ নয় দেখেছো ওর গেট আপ আর লগা আছে এই আর একটু হয়ে গেলে না আর একটু মোটা গেলে এর চেহারাটা দেখে যাবে আরাম হয়ে যেতে হয় ছবিটা খাতরা হয়েছিল দারুণ একবার দারুণ কিরকম শুনে যাইনি কি মামা আমি ছোট বাচ্চা গুলো এইগুলো 2200 টাকা এইগুলো2500 না এই দুটো 2500 টাকা ও আচ্ছা আচ্ছা দেখি একটা মার ছা একটা বলছি মানে একটা মায়েরই সন্তান নাকি আলাদা আলাদা আছে বাবাকে আলাদা আছে না এই বড়টা একটু বেশি আছে না